একদম অ্যাগ্রেসিভলি তারা ওখানে ঝাঁপিয়ে পড়লেন এই সমাবর্তন চলাকালীন, তাতে মনে হলো যেন এটা একটা প্রি প্ল্যান্ড ওয়েতে, আর যেহেতু মানে ওখানে আমি এসেছি, আমার তো খানিকটা মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি খানিকটা ওটাও একটা কারণ আর কি। কলেজের যে পলিসি, সেই পলিসি নিয়ে আমি কিছু কমেন্ট করব না, কারণ কলেজের প্রিন্সিপাল সেটা নিয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন। আপাতদৃষ্টিতে আমার ন্যায্য বলে মনে হচ্ছে না, এবং আপাতদৃষ্টিতে তো সবাই বলছেন যে অ্যাকচুয়ালি এটা এই এই দাবি অন্যায় দাবি আর কি। অন্যদিকে এই ধরনের আমার পরিষ্কার মনে হয়েছে যে এখানে বহিরাগতদের একটা ভূমিকা ছিল, কারণ আমার গাড়িটি যে প্রথম আটকায় সে কিন্তু কোনো মহিলা নয়, সেখানে একটি ছেলে, সে ক্যামেরায় ছবি তুলতে তুলতে আমার গাড়ির সামনে গাড়িটিকে কিছুতেই সে গেট থেকে বার করতে দেয়নি, যতক্ষণ না একটা অন্য ভিড় এসে সেখানে এ করে। এবং আমি খবর পেয়েছি এখনো অবধি যে অ্যাকচুয়ালি সেখানে যারা ওই সময় আমার গাড়িটিকে আটকেছিল তাদের মধ্যে কিন্তু ওই কলেজের ছাত্রী নয় এমন লোকও ছিল, সুতরাং তারা কারা আমি তো বলতে পারবো না, তারা বহিরাগত। এখন বহিরাগত রাজনৈতিক কারণে করেছে না কি করেছে সেটা আমি জানি না, কার বিরুদ্ধে করছে তাও জানি না, কিন্তু এটা আমি 100% স্যাঙ্গুইন যে আমার গাড়িটি যে আটকে ছিল প্রথমে সে কিন্তু একটি ছেলে, এবং ওখানে কিছু ছেলে ছিল, একটা কলেজের মেয়েদের কলেজে ছেলেরা কেন আসবে। এবং সুতরাং নিশ্চয়ই মানে বিশেষ করে এখন যা সময় চলছে তাতে নিশ্চয়ই একটা ধরনের সন্দেহ তো থেকেই যায় যে এটা শুধু কলেজের ব্যাপার নয়, এটা বাইরের থেকে একটা ইন্ধন ছিল।